আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ থেকে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে ঢাকা মহানগরীর 150টি কেন্দ্রে এই টাক সেল কার্যক্রম চালু করেছে টিসিবি। তো এই যে টিসিবির পণ্য রয়েছে, সেই টিসিবির পণ্য তালিকায় রয়েছে চাল, ডাল, তেল এবং পেঁয়াজ, চিনি। এই যে 5টি পণ্য কিন্তু টিসিবি কিন্তু বিক্রি করছে, এবং ঢাকা মহানগরীর যে সকল কেন্দ্রগুলো রয়েছে 150টি কেন্দ্রে এই ট্রাক সেল কার্যক্রম কিন্তু চলছে। তো ট্রাকের মাধ্যমে কিন্তু এই যে পণ্যগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। ঢাকা মহানগরে 150টি ট্রাকে বিক্রি হবে টিসিবির পণ্য। এই দফায় বিক্রি কার্যক্রম 6 মাস শুরু হয়ে 24শে মার্চ পর্যন্ত চলবে। পরে 27শে মার্চ থেকে 25শে এপ্রিল পর্যন্ত ফের পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া সপ্তাহে 6 দিন কিন্তু এই টিসিবির পণ্য আপনি পাবেন। ঢাকা ছাড়া অন্য সব মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের উপকারভোগী পরিবারের মধ্যে বিক্রি কার্যক্রম 15 মার্চ থেকে শুরু হবে। ঢাকা জেলা ছাড়া অন্য সব জেলাগুলোতে বা জেলা উপজেলাগুলোতে কিন্তু 15 মার্চ থেকে বা এরপর থেকে কিন্তু এই টিসিবির পণ্যর কার্যক্রম শুরু হবে। টিসিবির পণ্যের মধ্যে প্রথম ধাপে রাখা হয়েছে সয়াবিন তেলকে। তো এই সয়াবিন তেলের দাম রাখা হয়েছে 110 টাকা প্রতি লিটার। এরপর দ্বিতীয় ধাপে রাখা হয়েছে পেঁয়াজকে। পেঁয়াজের কেজি রাখা হয়েছে 30 টাকা প্রতি কেজি বন্ধুরা। এরপর রাখা হয়েছে মসুরির ডাল, মসুরির ডাল প্রতি কেজি 60 টাকা। এরপর রাখা হয়েছে বন্ধুরা যে চিনি, তো চিনি প্রতি কেজি 65 টাকা কেজিতে কিন্তু আপনি এই টিসিবির পণ্যগুলো কিন্তু এই ট্রাক সেল থেকে কিন্তু কিনতে পারবেন। এই যে টিসিবির পণ্য বিক্রি, এই টিসিবির পণ্য বিক্রি 150টি কেন্দ্র রয়েছে, সেগুলো কোথায় কোথায় সেটি কিন্তু আমরা হয়তো বা অনেকে জানি না। তো বন্ধুরা, এই যে টিসিবির পণ্য বিক্রির 150টি কেন্দ্র, সেই কেন্দ্রের লোকেশনগুলো এখন আপনি আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো বন্ধুরা। তো এই যে লোকেশনগুলো কিন্তু আমি একটি পিডিএফ ফাইল আকারে আমার ভিডিও ডিসক্রিপশনে সেখানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন সেই লোকেশনগুলো কোথায় 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 এই ট্রাকের মাধ্যমে সে যে টিসিবির পণ্য রয়েছে সেটি বিক্রি করবে, সেই লোকেশন কিন্তু আপনি সেই পিডিএফ ফাইল থেকে দেখে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই ডিসক্রিপশন থেকে সেই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন বন্ধুরা। উত্তর সিটি কর্পোরেশনের বিক্রয় স্থানগুলো রয়েছে, টিসিবির পণ্য বিক্রির যে স্থানগুলো রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি আপনার পণ্যটি কিন্তু এই লোকেশন অনুযায়ী গিয়ে কিন্তু আপনি সেই পণ্যটি কিনে নিয়ে আসতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন, এবং এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে অবশ্যই আপনাদের প্রতিবেশীদেরকে জানিয়ে দিবেন।